নমস্কার, জবাব চায় বাংলার আরেকটি বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছি আপনার সঙ্গে। প্রিয় বঙ্গবাসী, প্রিয় বাংলা, আমি জানি যে আজ ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমি জানি যে আজ ব্রাজিল, আমি জানি যে আজ আর্জেন্টিনা নিয়ে কথা হয়েছে। আমি জানি যে আপনি অনেক দেরিতে আজকে ঘুমিয়েছেন এবং অনেকগুলো আপডেট আপনার পেতে অসুবিধা হয়েছে। আমি জানি যে কিছুক্ষণ পরে আবার ইংল্যান্ড নিয়ে কথা হবে, কিছুক্ষণ পরে ইটালি নিয়ে কথা হবে, কিছুক্ষণ পরে ফুটবলের আবেগ নিয়ে কথা হবে, বাঙালির নস্টালজিয়া নিয়ে কথা হবে। কিন্তু এর মাঝে প্রিয় দর্শক, রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় একাধিক খবরের মাঝে ওই খবরটা নিয়ে আজকে প্রাইম টাইম ডিবেট করতে হচ্ছে। কারণ কি, আমাদের দোরগোড়ায় সন্ত্রাস, আমাদের দোরগোড়ায় সন্ত্রাসীরা, এবং কলকাতায়, খাস কলকাতায় জেএমবি জঙ্গি যোগ। আপনি হয়তো বলবেন যে কলকাতায় জেএমবি জঙ্গি হয় নাকি, কলকাতায় তো কফি হাউস হয়, কলকাতায় তো আবেগ হয়, কলকাতায় তো হাওড়া ব্রিজের মধ্যে অনেক অনেক স্মৃতি রেখা থাকে। কিন্তু প্রিয় দর্শক, এই কলকাতায় জেএমবি জঙ্গি যোগ পাওয়া গেছে হরিদেবপুরে, খাস হরিদেবপুরে, কলকাতার হরিদেবপুরে, কলকাতার পুলিশের এসটিএফের জালে তিনজন সন্ত্রাসী। তারা বাংলাদেশি, তারা এই রাজ্যে, এই শহরে এসেছিল আরও বড় কোনো নাশকতার ছক। আমরা রিপাবলিক বাংলা থেকে বারবার যে কথাটা বলি যে নেশন ফার্স্ট, বাংলা মাকে যারা ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এবং এই কলকাতা যদি একটুও যদি অসুরক্ষিত হয়, আমাদের শো করতে হবে। প্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠানটি করতে বাধ্য হচ্ছি কারণ আমরা চোখের ডাক্তার নই। আমরা আজ এই অনুষ্ঠানটি করতে বাধ্য হচ্ছি কারণ অনেকের চোখের পাওয়ার নিয়ে তাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে এই ধরনের কোনো কিছু দেখা যায় না কলকাতায়, এই ধরনের কোনো কিছু বাংলায় হয় না। আমরা এই অনুষ্ঠানটা করতে বাধ্য হচ্ছি কারণ কি, জেএমবি এই শব্দবন্ধটা বললেই অনেকে বলে হচ্ছে এ তো রাজনৈতিক অভিসন্ধি। আমরা এই অনুষ্ঠানটা করতে বাধ্য হচ্ছি কারণ যখন একের পর এক এসটিএফ, এটিএস এই ধরনের নামগুলো চলে আসে, তখন অনেকে, অনেক রাজনৈতিক দল এর রাজনীতিকরণ করে বলে যে তো নির্বাচন আসছে বলে বাংলা বাংলাতেই আছে, কলকাতা একদম সুরক্ষিত। কলকাতা তো সুরক্ষিত বটেই, কলকাতা আমাদের প্রাণের শহর, বাংলা আমাদের প্রাণে থাকবে। কিন্তু কলকাতা এবং বাংলা যারা দেখে উটপাখির মতো না দেখার ভান করছে, আজ এই অনুষ্ঠানটা তাদের জন্য এবং বাংলা জবাব চাইবে তাদের কাছে। আমাদের মধ্যেই এরকম দুজন আছেন এবং তাদের থেকেও বাংলা জবাব চাইবে যে এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন কি শুধুমাত্র নস্টালজিয়া নিয়ে, শুধুমাত্র বাংলার আবেগ নিয়ে, বাঙালি আবেগ নিয়ে থাকলে চলবে? আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপির মুখপাত্র রয়েছেন মণিকাঞ্চন পাল, রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি যুব মোর্চার সম্পাদক, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, মানস সেন চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে অনির্বাণবাবুর কাছে যাই। অনির্বাণবাবু প্রতিদিন বিদগ্ধ আলোচনায় অংশগ্রহণ করেন, অনির্বাণবাবু প্রতিদিন টেলিভিশনের পর্দায় থাকেন, বাংলার আবেগ নিয়ে অনেক কথা বলেন। অনির্বাণবাবু, শেষ কবে চোখ দেখিয়েছিলেন? অনির্বাণদা জানতে চাইছে বাংলা, জবাব চাইছে বাংলা, শেষ চোখ দেখিয়েছিলেন কবে? আপনার তো এই ধরনের জেএমবি, আপনার তানিয়া পারভিন এইসব নামে অ্যালার্জি হয়? না, আমার কোনো নামে অ্যালার্জি নয়। আমি অ্যালার্জি যদি থাকে সেটা হচ্ছে তথ্যকে ঘুরিয়ে যদি কেউ মিথ্যা কথা বলতে চায় তাতে আমার অ্যালার্জি আছে। যেমন এই যে অ্যারেস্ট করেছে সেটা হচ্ছে এসটিএফ, এসটিএফ হলো রাজ্য পুলিশের অন্তর্গত একটি বাহিনী। আজকে যদি এই যারা অভিযুক্ত তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকলেন যে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে, সেই সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু এসটিএফ এরও নয়, পশ্চিমবঙ্গ পুলিশেরও নয়, কলকাতা পুলিশেরও নয়, সেটা পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর। তাহলে বিএসএফ কে এখানে প্রশ্ন করা হবে কি, এটা প্রথম প্রশ্ন আমার রইল। হ্যাঁ, বাংলাকে নিয়ে যে কথাটি হচ্ছে, বাংলা সুরক্ষিত না অসুরক্ষিত, সেই প্রশ্নের উত্তর এটা বলবো যে আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার যাদের দায়িত্ব তাদের জন্য গোটা ভারত যদি অসুরক্ষিত হয়ে পড়ে, শুধুমাত্র বাংলার পুলিশের দিকে আঙুল তুলে লাভ নেই। হ্যাঁ, যদি গাফিলতি থাকে নিশ্চয়ই আঙুল তুলবেন, কিন্তু প্রথম আঙুলটা উঠবে যখন আন্তর্জাতিক সীমানা তারা বেরোচ্ছিলেন তাদের দিকে, এক। দু নম্বর, আজকে যে দলটি ভারতের মসনদে বসে বিভিন্ন মানুষকে দেশদ্রোহী খাওরান, মনে রাখবেন
মধ্যপ্রদেশ থেকে তাদের যুব মোর্চার কর্মীদের সমর্থক সদস্যদের আইএসআই যোগে গ্রেফতার করা হয়েছিল, ভারতের একমাত্র রাজনৈতিক দল যাদের সাথে আইএসআই এর যোগ পাওয়া গেছিল। এই রাজনৈতিক দলটি কিন্তু বাংলা নাকি এই টেরারিজমের একটি আবাদ ভূমি হয়ে গেছে, এরকম একটি কথা নির্বাচনের সময় বারবার করে তারা প্রচার করেছে। বেশ, অনির্বাণবাবু, একদম আমার একটা 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 অংশ আপনার পুরো বক্তব্যের একটা অংশ আমি তুলে মণিকাঞ্চনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, মণিকাঞ্চনবাবুকে আমি সরাসরি জিজ্ঞেস করতে চাই যে এটা কি ঠিক কথা বললেন যে বিজেপির সাথে আইএসআই এর যোগ আছে? মণিকাঞ্চনবাবু, অনির্বাণবাবু সরাসরি অভিযোগ করছেন, জবাব চাইছে বাংলা। দেখুন, আমি এর আগে দুটো বিষয়ে বলতে চাই, আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে বা আজকের যে বিশেষ ঘটনা। 2007 সালের 21শে নভেম্বর তসলিমা নাসরিন ওয়েস্ট বেঙ্গলে আসতে চেয়েছিলেন। এখানকার মুসলিম মৌলবাদীরা রাজাবাজারে রায়ট লাগিয়ে দিল। লেফট ফ্রন্ট মানে তথাকথিত বুদ্ধিজীবী লিবারেল এডুকেটেড মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর্মি নামাতে বাধ্য হয়েছিলেন, এবং আলটিমেটলি দেখা গেল তসলিমা নাসরিনকে ওয়েস্ট বেঙ্গলে আসতে না। তার মানে সেদিন কিন্তু যারা বেশি আধুনিকতা মৌলবাদের বিরুদ্ধে কথা বলে তারা মৌলবাদের কাছে কিন্তু মাথা নত করে দিল, এক নম্বর বিষয়। দু নম্বর বিষয়, খাগড়াগড়ে যে বোম বিস্ফোরণ হয়েছিল তার তৎক্ষণাৎ মানে ওই 3-4 ঘন্টার মধ্যেই মাননীয়া বলে দিলেন না না ওসব বিস্ফোরণ হয়নি, ওখানে গ্যাস সিলিন্ডার। আরে ভাই অনির্বাণ, অনির্বাণ তোমার সময় আমি কথা বলছি ভাই, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, তোমার প্রশ্নের উত্তর দেবো, ধৈর্য ধরো, ময়ূকো আমাকে প্রশ্নের উত্তর দেবো। আরে ভাই উত্তর দিন না, আরে ভাই এরকম ভাবে কথা বললে কেউ শুনতে পারবে না। আমার কথা বলার সময় যদি এরকম ভাবে মাঝখানে পাঁচফোড়নের মতো কাজ করে আমি দেখতে পাবো না মুখটা কি সবাই জানো। আমি ধৈর্য ধরো, তোমাদের নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট উত্তর চাই, এত বলবো কথা বলে না। ধৈর্য ধরো, তোমার তোমাদের মুখোশ খুলে দেবো আমি আজকে, উগ্র প্রতিদিনের দল খুলে দেবে, তোমাদের মুখোশ খুলে দেবো, এত বড় কথা বলছি, আমাকে বলতে দাও, অভিযুক্ত আমাকে বলতে দাও। আপনার বক্তব্যগুলো কি বলছেন আপনি, আপনি বলুন মণিকাঞ্চনবাবু বলুন, এবং তারপরে অনির্বাণবাবুর কাছে যাবো আমি, এবং প্রীতম এবং মানসবাবুর কাছেও যেতে হবে আমাকে। আমি খুব তাড়াতাড়ি বলছি, খাগড়াগড় কাণ্ডে তখন বললো গ্যাস সিলিন্ডার ফেটেছে, পরবর্তীকালে ময়ূকদা আপনি ভাবলে অবাক হবেন, খাগড়াগড় কাণ্ডে যে মূল অভিযুক্ত কৌশল, সে কৌশল শুধু ভারতবর্ষ থেকে সব থেকে বেশি যে লং টার্ম জেল, 29 বছরের জেল হয়নি। আমেরিকা 2018 সালের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট ইন দি ওয়ার্ল্ড যে তালিকা বেরিয়েছিল তার নাম্বার ওয়ানে ছিল। কোথাও কি মৌলবাদকে সে আমাদের রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দেয়নি? আজকে যে জেএমবি ধরা পড়েছে, এত নতুন, এত হওয়ার ছিল, সবে তো শুরু হয়েছে। পরবর্তীকালে চলে যান শিবির প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিল, শিবির প্রতিষ্ঠা এবং একটি বাংলা নিউজ পেপার চলে তার এডিটর করা হয়েছিল। আর যে মধ্যপ্রদেশ, আমার প্রশ্ন অনির্বাণের কাছে, অনির্বাণ যাদের ধরা হয়েছে তারা কি বাঙালি? আমি একবার একটা কথা জিজ্ঞেস করতে চাই, যারা এখানে গ্রেপ্তার হয়েছে তারা কি বাঙালি, তাদের নিয়ে আবেগের জায়গা আছে কিনা, যারা এখানে গ্রেপ্তার হয়েছে তাদের নিয়ে কেন আমরা কথা বলবো না, এবং এবং সত্যি কি কোন রাজনৈতিক দলের সাথে সিমির যোগ ছিল? তিনটে প্রশ্ন মান শুনুন। 100 বার যারা সন্ত্রাসবাদে অভিযুক্ত তাদেরকে নিয়ে কথা বলবেন, তারা বাঙালি কি অবাঙালি, তারা কোন দেশের সেটা আমার জানার দরকার নেই, অবশ্যই কথা বলবেন। মনে রাখবেন মুজিবুর রহমানও বাঙালি ছিল, তাকে যারা হত্যা করেছিল তারাও বাঙালি ছিল। কিন্তু মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তাদের মধ্যে একজনকে কিন্তু এই বাংলা, এই কলকাতা থেকেই গ্রেপ্তার করা হয়েছিল, সেটাও মনে রাখতে হবে অনির্বাণ। আবার আবার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কলকাতা বা বাংলার যে ভূমিকা সেটাও ছিল, দুটো দিকই থাকে, একটা কয়েনের দুটো দিক থাকে। তাদের মধ্যে একজন, মানে এইটা আমি বলে রাখলাম দর্শকদের স্বার্থে। বাংলাদেশকে স্বাধীন করার পেছনে বাংলার ভূমিকা সেটাকেও বলতে হবে।
আজকে মনিদা আইএসআই জবের কথাটা এড়িয়ে গেলেন, আমেরিকার কথা বলছিলেন, আমেরিকা নরেন্দ্র মোদীর ভিসা বন্ধ করে রেখেছিল, কি কারণে সন্ত্রাসবাদের অভিযুক্ত হওয়ার ফলে জেল খেটেছে, তাকে সংসদে পাঠিয়েছেন, হেমন্ত কারকারের নামে কি কথা বলেছিল সেটা মনে করে দেখুন। সেই হেমন্ত কারকারে যে 26/11 নায়ক তাকে বলেছিল আমার অভিশাপে সে মারা গেছে, বলেছিল কি বলেনি? এটা মিডিয়ার সামনে সে বলেছিল, সন্ত্রাসবাদে অভিযুক্ত একজনকে সংসদে পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাথে আইএসআই এর যোগাযোগ পাওয়া গেছে, কোন রাজনৈতিক দলের এই ট্র্যাক রেকর্ড নেই, তারা আজকে অন্যকে আছে। মণিকাঞ্চন বাবু, অনির্বাণ বাবু এবং প্রীতম মানস বাবু চারজন আছেন।